হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। তো আজকে আমি তোমাদের সাথে অন্য কিছু কোনো কথা বলতে আসিনি। আজকে আমার একটা একটা গান খুব মনে পড়ছে। আমি দুদিন আগে একটা সিরিয়াল দেখছিলাম, ওখানে গানটা গুলি তাই, কিন্তু তাছাড়া গানটা খুবই পপুলার সং, খুবই জনপ্রিয় সং। আমি কোনোদিন অ্যাটেন্ড করিনি এই সংটা, তো আজকে আমার খুব গাইতে ইচ্ছা করছে। আমি লিরিক্সে খুব বাজে, আমি সবসময় বলি, তাই আমি লিরিক্সটা আলাদা লিরিক্স লিখে নিয়েছি। তো আশা করি আমার সিঙ্গিংটা তোমরা একটু টলারেট করবে। এই গানটা আমার করতে খুব ইচ্ছা করছে, সব থেকে মধ্যে এটা আমার মার খুব ফেভারিট সং, অল টাইম ফেভারিট সং। আমার মাকে এই গানটা ডেডিকেট করতে চাই। এটা রবীন্দ্রসঙ্গীত ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, প্লিজ প্লিজ ক্ষমা করে দিও। স্টার্ট করছি। আমার পড়ানো জাহাজ তুমি ও, আমার পড়ানো জাহাজ তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই। ও আমার পড়ানো জাহাজ তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে হৃদয়ের মাঝে আরো কিছু নাহি চাইবো। আমার পড়ানো জাহাজ তুমি তাই, তুমি তাই গো। আমার পড়ানো জাহাজ, আশা করি একটু তোমাদের ভাল লাগবে, একটু টলারেবল লাগবে। পারলে, খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দিও। কালকে আবার লকডাউন আছে, ভালো করে সুস্থভাবে বাড়িতে থাকো, লকডাউনকে এনজয় করো, বাড়িতে থেকেই এনজয় করো, কী আর করা যাবে। সো অলওয়েজ স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে পজিটিভ।